Hi friends, welcome to my channel Study with Ishani. 1st April 2021 current affairs নিলাম। আজকে ক্লাসে তোমাদের জন্য current affairs এর প্রশ্ন আছে মোট 15টা। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড বলে দেব, যেমনটা প্রত্যেকদিনই বলে দিয়ে থাকি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, আর তোমরা যারা আগের ক্লাস মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা অনায়াসে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 31st মার্চ তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, সম্প্রতি উচং উম কোন সংস্থার নতুন ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? নতুন ম্যানেজিং ডিরেক্টর জেনারেল, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার মান্দালুয়ং, ফিলিপিন্স, প্রতিষ্ঠা সাল 1966 সালের 19 ডিসেম্বর, বর্তমানে প্রেসিডেন্ট আছেন মাসাতসুগু আসাকাওয়া। দু নম্বর প্রশ্ন ছিল, দ্য লাস্ট কুইন শিরোনামে বই লিখলেন কে? এই বইটি লিখেছেন চিত্রা ব্যানার্জি দিভাকারুণী, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা। তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ এশিয়ার প্রথম মিনিস্ট্রি অফ লোনলিনেস গঠন করেছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে জাপান। জাপানের রাজধানী টোকিও, প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আর মুদ্রা হচ্ছে ইয়েন। ওকে, তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। এবার আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। ফার্স্ট কমেন্ট করেছে শচীনন্দন গিরি, সেকেন্ড কমেন্ট করেছে গৌতম বড়ু, থার্ড কমেন্ট করেছে সোরেন টোয়েন্টি, তারপর মনদীপ সিনহা, কেশব, সাবির সর্দার, শোভন মণ্ডল, অমিত বিশ্বাস, বাসুদেব দাস, মোহাম্মদ আলতাফ খান, অনিমেষ সাহা, শেখ জামশেদ আলী, তুষার পূর্বে। তোমরা প্রত্যেকেই তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটি প্রশ্ন আছে, সেটা আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 1st April 2021 কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড জিতলেন উত্তরাখণ্ডের কোন রেঞ্জ অফিসার? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ মাহিন্দার গিরি, তিনি উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভের একজন রেঞ্জ অফিসার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত, রাজ্যপাল বেবি রানী মৌর্য, ক্যাপিটাল গ্রীষ্মকালীন হচ্ছে গ্যারসেন আর শীতকালীন দেরাদুন। উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল, রাজ্যসভার সিট 3টে, লোকসভার সিট 5টা। উত্তরাখণ্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের চটপট রিমাইন্ড করে দেব। উত্তরাখণ্ডের শিবালিক হিমালয়ে প্রায় 210 রকম প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের জন্য বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হলো। সম্প্রতি সূর্যধার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান। উত্তরাখণ্ডে 24শে জানুয়ারি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী। নন্দাদেবী হিমবাহের তুষার ধসের ফলে উত্তরাখণ্ডের চামোলি জেলার ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করল। উত্তরাখণ্ডের মনীষ রাওয়াত 35 কিলোমিটার রেস ওয়াকে স্বর্ণপদক পেলেন। আন্তর্জাতিক যোগ উৎসব আয়োজিত হলো উত্তরাখণ্ডের ঋষিকেশ। মহিলা কমান্ড ফোর্স এবং স্মার্ট চিতা পুলিশ গঠন করল উত্তরাখণ্ড। ভারতের প্রথম পরাগ পার্ক এর উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ড রাজ্য মহিলা স্কোয়াডকে পুলিশের অন্তর্ভুক্ত করল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। উত্তরাখণ্ডের রানীক্ষেতে ভারতের প্রথম অরণ্য নিরাময় কেন্দ্র স্থাপিত হলো। উত্তরাখণ্ডের রানীক্ষেতে ভারত ও উজবেকিস্তানের মধ্যে ডাস্ট লিগ টু নামে যৌথ সেনা অনুশীলন অনুষ্ঠিত হলো।
এই হলো উত্তরাখণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলে যাবো পরের প্রশ্ন, দুই নাম্বার। দু নাম্বার প্রশ্ন বলার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে তোমাদের। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, আগের দিনের ভিডিওতে, তো তোমরা অনেকে নিয়েও নিয়েছো। আরও যদি কেউ নেবে মনে করো, তাহলে ডিসক্রিপশন বক্সে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা ফলো করো। কী করে কালেক্ট করতে হবে আমি তোমাদের পিডিএফটার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই হলো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। তোমাদের প্রতিদিন আমি যে প্রশ্নগুলো প্রোভাইড করি এখানে সেগুলোই আছে, তার থেকে কম বা বেশি কিছু নেই। হয়তো এক্সট্রা ফ্যাক্ট বেশি কিছু আছে। আবার অনেক সময় হয় যে তোমাদের ক্লাসে হয়তো কোনো ইনফরমেশন দেওয়া বাকি রয়ে গেল, সেগুলো আমি পিডিএফে দিয়ে দিই, ঠিক আছে? তো যেহেতু প্রশ্ন সংখ্যা বেশি, আমি প্রত্যেক দিন 15টার বেশি করে প্রশ্ন দিই, কখনো 20টা হয়ে যায় বা তারও বেশি হয়ে যায়। তোমরা যারা আমার ক্লাস ফলো করো তারা জানো, সেহেতু পেজ সংখ্যা একটু বেশি, ঠিক আছে? তো এই পিডিএফটা কীভাবে নেবে সেটা ডেসক্রিপশন বক্সে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা তোমরা ফলো করো। আর চলে যাচ্ছি প্রশ্নে। দুই নাম্বার প্রশ্ন, এশিয়া মানি বেস্ট ব্যাঙ্ক অ্যাওয়ার্ডস 2021 জিতলো কোন ভারতীয় ব্যাঙ্ক? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, HDFC ব্যাঙ্ক, অপশন বি। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1994 সালের আগস্ট, বর্তমান CEO আছেন শশীধর জগদীশন। পরের প্রশ্ন, তিন নাম্বার, যৌথভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি, দক্ষিণ কোরিয়া। ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল আর মুদ্রা হচ্ছে ওন। পরের প্রশ্ন, চার নাম্বার, সম্প্রতি রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হতে চলেছে কোথায়? এটা তৈরি হতে চলেছে অপশন ডি, লখনৌতে। পরের প্রশ্ন, পাঁচ নাম্বার, সম্প্রতি কবে রাজস্থান রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালিত হলো? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, 30 মার্চ পালিত হলো রাজস্থান রাজ্যের প্রতিষ্ঠা দিবস। রাজস্থানের রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্রা। রাজস্থান রাজ্য 1949 সালে 30 মার্চ প্রতিষ্ঠিত হয়। 5টি প্রতিবেশী রাজ্য, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। লোকসভা আসন 25টি, রাজ্যসভা আসন 10, বিধানসভা আসন 200। ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত। কর্কটক্রান্তির রেখা, এটা রেখা হবে, কর্কটক্রান্তির রেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত। ওকে, রাজস্থানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেবো। রাজস্থানের জয়পুরে স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো। রাজস্থানের পুলিশ একাডেমি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল। এক পধা সুপোষিত বেটিকে নাম নামক যোজনা চালু হলো। স্কুল অফ পাবলিক হেলথ চালু হলো। সম্প্রতি রাজস্থান ইন্দিরা রসোই যোজনা চালু করেছে। জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হলো। ADB $300 মিলিয়ন অনুদান দিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরে। উড়ান তারা নামক যুব স্বাস্থ্য কার্যক্রম চালু করলো। বেগার ফ্রি ক্যাম্পেইন লঞ্চ করেছে। হেলিনা ও ধ্রুবস্ত্র নামক দুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা হয়েছে রাজস্থানের পোখরানে। শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলেন। এই হচ্ছে রাজস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চলে যাচ্ছি পরের প্রশ্ন, ছয় নাম্বার, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেট শেয়ার পৌঁছালো কত শতাংশ? অপশানে 45%। পরের প্রশ্ন, সাত নাম্বার, সম্প্রতি ভারত কোন দেশের সেনাবাহিনীকে 1 লক্ষ কোভিড ভ্যাকসিন দিয়েছে? ভারত নেপালের সেনাবাহিনীকে, অপশন বি, নেপালের সেনাবাহিনীকে 1 লক্ষ কোভিড ভ্যাকসিন দিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু, রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ শর্মা ওলি, আর কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি। পরের প্রশ্ন, আট নাম্বার, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় ঝাড়খণ্ডের সঙ্গে জোট গড়ল কোন রাজ্য? অপশন বি, গোয়া। ঝাড়খণ্ডের সাথে জোট গড়েছে গোয়া। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। গোয়া মুক্তি দিবস পালন করে 19শে ডিসেম্বর। 1961 সালে 19 ডিসেম্বর গোয়া পর্তুগালের হাত থেকে মুক্তি লাভ করে। গোয়া প্রতিষ্ঠা দিবস পালন করে 30 মে। গোয়া রাজ্য সরকার IBM এর সহযোগিতায় যুবকদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করেছে।
ওকে। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাওয়া ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন ভারতীয় বৈজ্ঞানিকের নামে? এক্ষেত্রে উত্তর হবে অপশন বি আজমল খান। ব্যাকটেরিয়াটির নাম হলো মেথিলো ব্যাকটেরিয়াম আজমলি। পরের প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি প্রয়াত অনিল ধারকের কোন ক্ষেত্রের সঙ্গে প্রসিদ্ধ কোন ক্ষেত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন? অপশন বি তিনি সাংবাদিকতায় প্রসিদ্ধ ছিলেন। তো মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 74 বছর। পরের প্রশ্ন 11 নম্বর, হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অজয় কুমার। অপশন বি অজয় কুমার। অজয় কুমার হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। অজয় কুমার একজন 1996 ব্যাচের আইএএস অফিসার, যিনি বর্তমানে হিমাচল বন বিভাগের প্রাক্তন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হিমাচল প্রদেশের রাজধানী ধর্মশালা সিমলা মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করে দেব। হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু করেছে। অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের সিমলাতে। রেডিও স্টেশন রেডিও হিলস ইয়ংগিস্টান কা দিল লঞ্চ হয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস 25 জানুয়ারি। প্রথম রাজ্য হিসেবে ই ক্যাবিনেট চালু করলো হিমাচল প্রদেশ। স্বর্ণিম আন্তর্জাতিক শিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হলো হিমাচল প্রদেশে। শিব কর্তন বৃক্ষরোপণ কর্মসূচি চালু হলো হিমাচল প্রদেশে। বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্নে যাব, 12 নম্বর প্রশ্ন, শিবমো উৎসবটি কোন রাজ্যে পালিত হয়েছে? সম্প্রতি শিবমো উৎসবটি কোন রাজ্যে পালিত হয়েছে? অপশন বি এটা গোয়াতে পালিত হয়েছে। ওকে, তো গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। আর গোয়া সম্পর্কে বললাম না, যেহেতু একটু আগে ডিটেলস বলেছি। পরের প্রশ্নে যাব, 13 নম্বর, 29 মার্চ ভারত দক্ষিণ আমেরিকার কোন দেশে কোভ্যাক্সিনের 1 লক্ষ ডোজ প্রেরণ করেছে? অপশন বি প্যারাগুয়েতে প্রেরণ করেছে। 29 মার্চ ভারত দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতে কোভ্যাক্সিনের 1 লক্ষ ডোজ প্রেরণ করেছে। এখনও পর্যন্ত ভারত 75টি দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে। প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসুনসিয়ন আর প্রেসিডেন্ট হচ্ছে মারিও আব্দো বেনিতেজ। পরের প্রশ্ন 14 নম্বর, 14 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের একবার বলে দিই, আজ দুপুর 2:30 সময় তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাসের ভিডিওটা পাবে। তো তোমরা প্রত্যেকে সেই ভিডিওটা দেখবে এবং কমেন্ট করতে থাকবে তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন, 2021 সালে বিশ্ব পিয়ানো দিবস কবে পালিত হলো? বিশ্ব পিয়ানো দিবস পালিত হয়েছে 29শে মার্চ, অপশন এ। আচ্ছা, পিয়ানোতে মোট 88টি সরগম থাকে, তাই প্রতি বছর বছরের 88তম দিনে এই দিবসটি পালন করা হয়। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে যে 29শে মার্চ হলেই সেটা পিয়ানো দিবস নয়, বছরের 88তম দিন হতে হবে তবেই সেটা পিয়ানো দিবস হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখব, ভারত সরকার বায়ু দূষণ 20-30% কম করার লক্ষ্যমাত্রা রেখেছে কত সালের মধ্যে? এই লক্ষ্যমাত্রা রেখেছে 2024 সালের মধ্যে, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি পদে কে নির্বাচিত হলেন? দ্বিতীয় প্রশ্ন, কোন রাজ্যে সম্প্রতি মহিলা কমান্ডো ফোর্স এবং স্মার্ট চিতা পুলিশ গঠন করলো? 3 নম্বর প্রশ্ন, 2021 দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার কোন চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 31 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন,
নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করলেন কে? উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। দুই নম্বর প্রশ্ন, ভারত ও কোন দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বাপু বঙ্গবন্ধু নামক ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করলেন? বাংলাদেশে। ভারতে কোন দেশের প্রধানমন্ত্রী, ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বাপু বঙ্গবন্ধু নামক ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করলেন? তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় শিল্পপতিকে ইওয়াই এন্টারপ্রেনিওর অব দ্য ইয়ার 2020 পুরস্কারের জন্য মনোনীত করা হলো? হর্ষ মিরাবালা, ইনি মেরিকো ইন্ডাস্ট্রির ফাউন্ডার এবং চেয়ারম্যান। চার নম্বর প্রশ্ন, সম্প্রতি চিত্রা নায়েক কোন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? ইনফোসিস কোম্পানি। ইনফোসিস কোম্পানির বর্তমান সিইও হচ্ছেন সলিল পরেখ। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বাধিক বিমানবন্দর যুক্ত রাজ্য হতে চলেছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের অযোধ্যাতে 2023 সালের মধ্যে একটি বিমানবন্দর গড়ে উঠবে। ছয় নম্বর, দেখো আপনা প্রদেশ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু, রাজধানী ইটানগর, রাজ্যপাল হচ্ছে বিডি মিশ্র। সাত নম্বর প্রশ্ন, জম্মু কাশ্মীরে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনটি কত হেক্টর জায়গার উপর গড়ে উঠেছে? 30 হেক্টর জায়গার উপর গড়ে উঠেছে। জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। পরের প্রশ্ন, আট নম্বর, সম্প্রতি নাসার সিকিউরিটিজ রোভার কোন গ্রহের উপর অতিক্রান্ত ভাসমান মেঘের ভিডিও রেকর্ডিং করেছে? মঙ্গল গ্রহের উপর। নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। নয় নম্বর প্রশ্ন, অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এটা করেছে উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। দশ নম্বর প্রশ্ন, আবহাওয়াগত পরিবর্তনের সমাধান খুঁজতে অ্যাটমসফেরিক অবজারভেটরি তৈরি করলো কোন প্রতিষ্ঠান? এক্ষেত্রে উত্তর হচ্ছে আইআইটি দিল্লি। এগারো নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 প্রকাশ করেছে? এটা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমানে প্রেসিডেন্ট আছেন হচ্ছেন ডেভিড মালপাস, আর এমডি হচ্ছে অনশুলা কান্ত। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। বারো নম্বর প্রশ্ন, নীলম সাহানি কোন রাজ্যের নতুন স্টেট ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন? ইনি অন্ধ্রপ্রদেশের স্টেট ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী হচ্ছে এক্সিকিউটিভ বিশাখাপত্তনম, লেজিসলেটিভ অমরাবতী, আর জুডিশিয়াল হচ্ছে কুর্নুল। ১৩ নম্বর প্রশ্ন, কে খেলো ইন্ডিয়া স্কিমের সময়সীমা বৃদ্ধি করে 2025-26 করলেন? এটা করেছেন কিরেন রিজিজু। আগে সময়সীমা ছিল 2021-22, এখন হচ্ছে 25-26। পনেরো নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে শাহিদ আসফাক উল্লাহ খান জুলজিক্যাল পার্কের উদ্ঘাটন করা হয়েছে? এটা করা হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই প্রাণী উদ্যানটি উদ্ঘাটন করা হয়েছে। উত্তরপ্রদেশের এটা নিয়ে হচ্ছে তৃতীয় প্রাণী উদ্যান। উত্তরপ্রদেশের লোকসভা আসন 80, রাজ্যসভা আসন 31, বিধানসভা আসন 404, রাজধানী মুখ্যমন্ত্রী তো বললামই একটু আগে। শেষ প্রশ্ন, পনেরো নম্বর, কোন দেশ 22 ও 23 এপ্রিল দুই দিবসীয় জলবায়ু শিখর সম্মেলন আয়োজন করবে? এটা করবে আমেরিকা। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, মুদ্রা ডলার, রাষ্ট্রপতি জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, একটু কষ্ট করে শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তাছাড়া WBP, এক্সাইজমেন আর সাব ইন্সপেক্টর, এছাড়া আপকামিং পরীক্ষাগুলোর জন্য
যে লাস্ট 6 মাসের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও প্রোভাইড করছি, তারও প্লেলিস্ট লিংক দেওয়া আছে। ওকে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।